হ্যাঁ, তোমাকে প্রথমে বলে রাখছি, গতকাল রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়েছে মধ্যরাতে পূর্ব আমলা গ্রামে, এটা খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোকুলপুর এলাকার মধ্যে পড়ে। গতকাল রাতেই ওখানে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়, ওই ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কারণে যেসব বাড়ির ওদের ছাদ উড়ে চলে গেছে এবং মাটির বাড়ির চালা উড়ে চলে গেছে এবং বিভিন্ন গাছ বাড়ির উপরে পড়েছে, যেতে যে কারণে বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে পড়েছে। আর সকাল থেকে এলাকার লোকেরা ওই গাছ কাটার কাজ শুরু করেছে এবং বিভিন্ন দিক থেকে জল নিকাশের ব্যবস্থা চালাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে ওখানে ওই এলাকার যে 50 সদস্য উনি এসেছেন এবং ওদেরকে ত্রিপল দেওয়ার ব্যবস্থা চালাচ্ছেন। ধন্যবাদ। নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ট্রান্সফরমার বন্ধ করে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। প্রায় 3-4 ঘন্টা অন্ধকারে ডুবে রইল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর 2 নম্বর পঞ্চায়েতের নতুন গ্রাম। গ্রামবাসীদের দাবি, তৃণমূল সদস্যা যে এলাকায় থাকেন সেখানে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পাশের এলাকায় আরেকটি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিলে গ্রামবাসীরা আপত্তি জানান। অভিযোগ এতে ক্ষিপ্ত হয়ে তৃণমূল সদস্যা এসে ওই ট্রান্সফরমার বন্ধ করে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি তৃণমূলের তরফে কি বক্তব্য শোনাবো। এসে বলছে এখান থেকে লাইন দেওয়া হবে, এসে দেখি কেবলের তার টানানো, 10 দিনের মধ্যে খুলে দেওয়া হবে, এখান থেকে টানানো হবে। এবার সবাই যে যার বাড়ি চলে গেল, তারপরেক্ষণে বাড়ি থেকে লোকজন ডেকে এসে মেম্বার কাজল মণ্ডল এসে আমাদের তালা মেরে গেল। চুপচাপ এসে একে 3-4 জন মিলে এসে তালা মেরে চলে, কিসে তালা মেরেছে, ট্রান্সমিটারে তালা মেরে চলে গেল। ব্যাপারটা এখনো পরিষ্কার নয়, আমি এটা ওই অঞ্চলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা বুঝে নেই, মানে আমার কাছে পরিষ্কার নয় আর কি। তবে কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, যদি কেউ এরকম কাজ করে থাকে সেটা তো ঠিক হয়নি, দল সেটা খতিয়ে দেখছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসছে পরের খবরে। দায়িত্ব নিয়েই ভবানীপুরে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে মাঠে নামলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথের ভোটার, সেই মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে আজ প্রচার শুরু করেন তিনি। কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। প্রচারস্থান নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতির রাজনৈতিক বার্তা স্পষ্ট, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে গিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দায়িত্ব নিয়ে ভবানীপুরে প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে মাঠে নামলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারে গিয়ে তিনি কি বললেন? দেখো, প্রচারে গিয়ে তার যেটা বক্তব্য, যে এটা কার এলাকা সেটা তার জানার প্রয়োজন নেই, কিন্তু তিনি এখানে এসেছেন তার দলের কর্মীর এবং যিনি তার দলের প্রার্থী রয়েছেন তার সমর্থনে। এবং তার যেটা বক্তব্য যে মানুষ নন্দীগ্রামের মানুষ তৃণমূল কংগ্রেস 200-300 আসন পেয়েছে, ঠিক কথা, কিন্তু নন্দীগ্রামের মানুষ প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রীকে হারানো যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়। সেই বার্তা নিয়েই মানুষকে পাশে থাকার জন্য আবেদন জানিয়ে তিনি এখানে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 73 নম্বর ওয়ার্ডের এই মুহূর্তে বলরাম ঘোষ খাস স্ট্রিটে যিনি রয়েছেন, যেটা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে। ফলত রাজ্য সভাপতির পদে দায়িত্ব নেওয়ার পর আরো দুটি জায়গায় নির্বাচন হচ্ছে, সেখানে না গিয়ে সরাসরি তিনি চলে এলেন দলীয় কর্মী সমর্থন একেবারে ভবানীপুরে, যেটাকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মনে করছেন যে এটাই হওয়া উচিত ছিল রাজ্য সভাপতির কাছ থেকে। এবং রাজ্য সভাপতি এখানে এসেছে আসনকে কেন্দ্র করে, কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে এবং তাকে ঘিরে কার্যত হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যে কে কীভাবে তাকে সংবর্ধনা জানাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাড়া, সেই পাড়াতেই কিন্তু তিনি এখানে কিন্তু ভোট প্রার্থনা করছেন দলীয় কর্মীর সমর্থনে। দলীয় প্রার্থী যিনি, তিনি কিন্তু নেই প্রিয়ঙ্কা টিব্রিওয়াল, কিন্তু তিনি একাই রাজ্য সভাপতি হিসাবে এখানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া। এবং এখান থেকে কিন্তু তিনি এই মুহূর্তে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে, যদিও পুলিশের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে এখানে 144 ধারা জারি করা রয়েছে, ফলে সেখানে প্রচার করা সম্ভব কিনা সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলছেন, তিনি আবেদন করছেন যে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ।